পার্ট অর্থাৎ আজকে আমাদের টপিক দ্বিমেরু অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তো এখানে দেখা যাচ্ছে, মনে করা যাক কিউ প্লাস ও কিউ মাইনাস আধান দুটি ডুয়েল দূরত্বে আছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে দূরত্বের ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু এ বি গঠন করলো, দেখা যাচ্ছে। এরপর স্পষ্টতই এ বি ইকুয়াল টু টুয়েলভ এবং দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু টুয়েলভ কিউ। এটা কোথা থেকে আসলো এটা জানার জন্য আমাদের আগের ভিডিওটি দেখলে বোঝা যাবে। আচ্ছা, উক্ত দ্বিমেরুর জন্য সেটি অক্ষের উপরিস্থিত পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এই যে তাদের একটি অক্ষ, এই অক্ষের উপর পি বিন্দুতে একটি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিমেরুটির সাপেক্ষে পি এর অবস্থানকে প্রান্ত অবস্থান বা অক্ষস্থিত অবস্থান বলা হয়। তো মনে করা যাক দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে পি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু আর, এটা ধরা হলো। এখন দ্বিমেরুটি একটি পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকবে, সেই ধ্রুবকের আন্ডারে থাকবে, তাহলে সেই ধ্রুবকটি হবে কে পরাবৈদ্যুতিক, এটা আমরা ধরে নিলাম। ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম অবস্থিত, আর এছাড়া আমরা জানি যে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হলো এপসাইলন নট বা এপসাইলন জিরো। তো এখন আমরা করতে পারি প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্য হবে ইউ ওয়ান, ছবিতে দেখা যাচ্ছে এই যে ইউ ওয়ান, তাহলে ইউ ওয়ান ইকুয়াল টু হবে কিউ বাই ফোর পাই কে এপসাইলন নট আর মাইনাস এল তার হোল স্কোয়ার, যেখানে ই ওয়ান হবে ওপি অভিমুখী। তো বন্ধুরা দেখো, এখানে আর মাইনাস এল হোল স্কোয়ার কোথা থেকে আসলো? তো আমরা ইলেকট্রিক ফিল্ড প্রথমে পড়েছিলাম, তো ইলেকট্রিক ফিল্ডের সূত্র কি? এখানে দেখা যাচ্ছে যে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো কিউ বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। যখন আধান মানে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হলে তার মধ্যে বলতে ডিস্টেন্সটাই হলো আর। তো এখানে আর ইকুয়াল টু আর মাইনাস এল কীভাবে হলো? তো দেখো, এ জায়গাটা কী ধরছিলাম আমরা টুয়েলভ, তো এটা প্রত্যেকটা কী হবে এল এল সেন্টিমিটার করে হবে, আর এটা আর, তাহলে প্লাস কিউ আধান এর মধ্যে দূরত্ব কত হবে? আর মাইনাস এল, ঠিক আছে। এবার তাহলে মাইনাস কিউ আধানের জন্য মাইনাস কিউ আধানের জন্য তাহলে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে? প্রাবল্য হবে ই টু ইকুয়াল টু, এখানে হবে আর প্লাস এল দূরত্বটা, তাহলে কিউ বাই ফোর পাই কে এপসাইলন নট আর প্লাস এল
আর হোল স্কোয়ার ই টু হবে পি ও অভিমুখী, যেহেতু মাইনাস আধান ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে। তো আর প্লাস এল এখানে সহজে বোঝা যাবে, এই ডিস্টেন্স আর এবং এল, তো এখানে দূরত্ব হবে আর প্লাস এল, এটা পড়া দরকার নেই। তাহলে আমরা পেয়ে গেলাম ই টু ইকুয়াল টু হবে কিউ বাই ফোর এপসাইলন নট আর প্লাস এল তার হোল স্কোয়ার। তো এখন পি বিন্দুতে দুটি আধানের জন্য লব্ধি ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে, মানে লব্ধি ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করবো, সৃষ্টি হবে না, দুটি প্রাবল্যের সৃষ্টি হয়েছে। তাহলে ইকুয়াল টু ই ওয়ান মাইনাস ই টু, এটা মাইনাস হলো কারণ বিপরীত দিকে আছে দুজন। তাহলে আমরা লিখতে পারি ইউ বাই ও কে এপসাইলন নট ওয়ান বাই আর মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই আর প্লাস এল হোল স্কোয়ার। তো এখানে আমরা এখানে কী করলাম, কমন নিয়ে নিলাম, তাহলে এটা ভিতরে লসাগু করলে যেন হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, আর উপরে হবে ফোর আর এল। এখানে সমাধান করে আমরা পেয়ে যাব পরে হবে টু পি আর বাই ফোর পাই কে এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এটা কোথা থেকে আসলো, আমরা জানি পি ইকুয়াল টু টু এল কিউ। তো টু পি আর কীভাবে আসলো তোমাদের মনে এই প্রশ্নটা আসছে, তো টু পি আর আসলো পি এর মানটা কত, টু এল কিউ। তো এখান থেকে আমরা ফোর কে কী লিখতে পারি, টু ইন্টু টু, তো টু এল কিউ মানে পি একটা টু বেঁচে থাকলো, এই টু পি আর বাই ফোর পাই কে এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে ই এর দিক হলো ওপি বরাবর, তাহলে শূন্য বা বায়ু মাধ্যমে কের মান কত, এক, বা ইকুয়াল টু হবে টু পি আর ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এটা হবে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে উল্লিখিত সমীকরণটি হবে, তো সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই সমীকরণটি হবে ইকুয়াল টু টু পি আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দিই, তাহলে এক নং সমীকরণের ভেক্টর রূপ হবে
ই ভেক্টর, ই ভেক্টর ইকুয়াল টু টু পি ভেক্টর আর বাই ফোর পাই কে এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আর হোল স্কোয়ার। ঠিক আছে, বিশেষ ক্ষেত্র, এক্ষেত্রে যদি পি বিন্দুটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র ও থেকে বহুদূরে অবস্থিত হয়, অর্থাৎ যদি যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন টু এল হয়, বা আর স্কোয়ার ভেরি ভেরি গ্রেটার দেন টু এল স্কোয়ার হয়, তবে আর স্কোয়ারের তুলনায় এল স্কোয়ারকে উপেক্ষা করা যেতে পারে। এই অবস্থায় তো লিখতে পারি আমরা ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই কে এপসাইলন নট টু পি বাই আর কিউব। ইকুয়াল টু কী হলো? তো এই লাইনটা কীভাবে আসলো বন্ধুরা শোনো, আমরা আগের সমীকরণে পেয়েছিলাম যে ইকুয়াল টু টু পি আর ফোর পাই কে এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তো আমরা কি বললাম, এখানে আমরা এল স্কোয়ারের মানকে উপেক্ষা করব, এখানে আমরা এল স্কোয়ারের মানকে উপেক্ষা করব এই সমীকরণটা থেকে। তাহলে এর মানটা, এই পার্টটাকে আমরা যদি জিরো লিখি, তাহলে ব্যাপারটা হয় টু পি আর বাই ফোর পাই কে এপসাইলন নট আর টু দি পাওয়ার ফোর। এই আরটা যদি কেটে দিই তাহলে হবে আর কিউব, এটাই আসছে ওয়ান বাই ফোর কে এপসাইলন নট টু পি বাই আর কিউব। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর এবং তড়িৎ দ্বিমেরুর কোনো দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ভেক্টর, এই দুইয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণ মান জিরো ডিগ্রি বা শূন্য হয়, কারণ তারা একই অক্ষে অবস্থিত থাকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা এতটুকুই। এই যে ফর্মুলাটা ইউজ করে আমরা দ্বিমেরু অক্ষের অবস্থিত বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য অঙ্কগুলো সহজে করতে পারবো, এই টাইপের অঙ্কগুলো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি আরও কোনো টপিকের উপরে কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। ধন্যবাদ।